কাজের সন্ধানের অন্যতম এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, আপনারা থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে সরকারি কাজের উপস্থিতি প্রকল্পে নিয়োগ, তো চাইলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, কীভাবে অ্যাপ্লাই করবেন সেই তথ্য এখান দিয়ে প্রোভাইড করব, এবং কোথায় আপনার নিয়োগ হবে সেই তথ্য এখান দিয়ে দেব। তো বন্ধু, এই চ্যানেল থেকে কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য সরকারি এবং বেসরকারি সমস্ত ধরনের কাজের নতুন নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি। তো বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান দিয়ে প্রতিনিয়ত যে সমস্ত নতুন নতুন কাজের আপডেট আপনাদের জন্য বেরোচ্ছে সেগুলো কিন্তু আপনারা সবার আগে পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, যেমনটি বলছিলাম যে রূপশ্রী প্রকল্পের কর্মী নিয়োগ, তো রূপশ্রী প্রকল্প বহুদিন আগে চালু হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পটি চালু করেছে, তো এখানে কিছু কর্মী নিয়োগ হবে। তো বন্ধুরা, কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে সেই তথ্য এখান দিয়ে দেব। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো আপনারা স্ক্রিনের মধ্যে যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি রূপশ্রী প্রকল্পের নিয়োগের ফর্ম। তো বন্ধুরা, এখানে একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে, তো আপনার নাম, আপনার বাবার নাম অথবা হাজবেন্ডের নাম এবং সমস্ত কিছুই আপনার ডিটেলস এখানে লাগবে। তো বন্ধুরা, এছাড়া কি লাগবে? সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ পারমানেন্ট অ্যাড্রেস, এজ, এডুকেশন, কোয়ালিফিকেশান, কম্পিউটার কোয়ালিফিকেশান, এই সমস্ত তথ্যই কিন্তু সম্পূর্ণ ফিল আপ করে নিয়ে আপনাদের কিন্তু examel.dmcbr@gmail.com এ কিন্তু ইমেল করতে হবে, মেল করতে হবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, এখানে লেখা আছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি সামারিল রিজেক্টেড। তো যেগুলো ইনকমপ্লিট থাকবে সেই অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। তো বন্ধুরা, এবার দেখে নেব অফিসিয়াল নোটিশটি। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশটি এখানে দেওয়া রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ। তো নট মোর দ্যান 40 বছরের নিচে আপনাকে হতে হবে এবং 5 বছরের এসসি এবং এসটিদের জন্য এবং 3 বছর ওবিসিদের জন্য ছাড় রয়েছে। তো গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো সরকার স্বীকৃত কলেজ থেকে। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, ইমেজ অফিস প্যাকেজ, ইমেজ এক্সেলের কাজ জানতে হবে এবং মাস্ট হ্যাভ এ টাইপিং স্পিড অফ 30 ওয়ার্ড পার মিনিট। তো সমস্ত তথ্যই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া বন্ধুরা, আপনাদের মাইনে হবে কিন্তু 11,000 টাকা। তো ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হবে। তো বন্ধুরা, কোথায় এবারে জানাবো কোথা দিয়ে এই ফর্মটি পাবেন এবং কোথায় আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, কোথা দিয়ে পাবেন আপনারা এই ফর্মটি এবং সম্পূর্ণ তথ্য। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে এসেছি কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। তো কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই আমরা আপনাদের কাছে ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে রিক্রুটমেন্ট নোটিশ বলে যে অপশানটি রয়েছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নোটিশটি পেয়ে যাবেন। তো ক্লিক করলাম বন্ধুরা, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটি পাবলিশ হয়েছে 14/6/2021 তারিখে এবং লাস্ট ডেট 30/6/2021 তারিখ কিন্তু। তো বন্ধুরা, এখান দিয়ে কিন্তু অফিসিয়াল নোটিশটিও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী আর অন্যান্য কাজের সংবাদ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।